ছাত্রদেরকে বলেছে চুপ করে থাকো, তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, দোষের কিছুই নাই, জনগণ তাদেরকে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী হওয়া তাদের ন্যায্য দাবি, কিন্তু ইতিমধ্যে তাদের বর্বর ক্র্যাকডাউনের ফলে জনগণের মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছে। যেটি ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবি, ছয় দফার দাবি, সেটি পরিণত হয়েছে এক দফা স্বাধীনতা আন্দোলনের দাবি। এই স্বাধীনতা যুদ্ধের বীরত্বের সাথে যুদ্ধ করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্ররা। আমি যশোর অঞ্চল থেকে ছয় শত ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নে ভর্তি করেছিলাম। মাত্র দেড় মাসে ট্রেনিং দেওয়ার পর তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। এই গ্রামগঞ্জের নিরীহ ছাত্ররা মাইনফিল্ড পেরিয়ে শত্রুর কামানের গোলা অতিক্রম করে কাঁটাতাল পেরিয়ে মেশিন গানের অবিশ্রান্ত গুলি উপেক্ষা করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের বাংকারে। এই বীরত্ব দেখে, সাধারণ মানুষের সহ্য বীরত্ব দেখে আমরা যারা সৈনিক ছিলাম অভিভূত হয়ে গিয়েছি। ভাবলাম এই কোন বাংলাদেশ আমরা দেখতে পেলাম। আমরা যারা একাত্তর দেখেছি আমরা অত্যন্ত ভাগ্যবান। একটি জাতির জন্ম হয়েছিল সেদিন, এটি একটি বীরের জাতি, সাহসী জাতি। পাকিস্তানিরা আমাদেরকে হিংসা করতো, ছোট ভাবতো এরা তো মসলি খায়, মাছ খায়, এরা কি যুদ্ধ করবে, কি যুদ্ধ করবে, সেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, এই ছাত্র সমাজ তারা দেখিয়ে দিয়েছে, বীরত্বের সাথে যুদ্ধ করেছে। জুন মাসে গঠিত হয়েছিল পদাতিক বাহিনীর প্রথম ব্রিগেড রেড ফোর্স, প্রথম ইস্ট বেঙ্গল, অষ্টম ইস্ট বেঙ্গল এবং তৃতীয় ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল রেড ফোর্স, যার কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ সবচেয়ে বেশি শহীদের সংখ্যাও রেড ফোর্সের। অকাতরে আমরা জীবন দিয়েছি বিভিন্ন নারীদের অবদানের কথা ইতিহাসে সঠিকভাবে উল্লেখিত হয় নাই। যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ। যে এই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, প্রথম সুযোগেই এই গণতন্ত্রকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আমলে কোনো ভোট কারচুপি ছিল না। 73 সালে বাংলাদেশে মানুষ অবাক হয়ে দেখলো জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ভোটের কারচুপি হচ্ছে, কিভাবে ক্যান্ডিডেট হাইজ্যাক হচ্ছে, ব্যালট বাক্স হাইজ্যাক হচ্ছে। এমন 73 সালে গোড়ার দিকেই ব্যালট বাক্স হাইজ্যাক করে গিয়েছে। সুতরাং গোড়াই যাচ্ছে, রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে যে দল আওয়ামী লীগ, তাদের মধ্যে গণতন্ত্রের চেতনা কখনো ছিল না, আজও নাই। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল জনগণের ইচ্ছা। আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এটি ছিল একটি চরম আঘাত। এখনো দেশে নির্বাচনের নামে প্রহসন হয়। বিগত 7 জানুয়ারি তারিখে যে নির্বাচন হচ্ছিল, এই নির্বাচনকে পৃথিবীর উন্নত রাষ্ট্রসমূহ, যুক্তরাষ্ট্র সহ কেউ স্বীকৃতি দেয়নি। জাতিসংঘ পর্যন্ত বলেছে যে বাংলাদেশের এই বিগত নির্বাচনটি আন্তর্জাতিক মানদণ্ডে কোনো নির্বাচনই না, যেহেতু অবৈধভাবে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার, একটি অবৈধ সরকার, তারা নিজেদেরকে বৈধ সরকার হিসেবে দাবি করতে পারে না। সুতরাং আমাদের কর্তব্য, বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠবে, এই আন্দোলনে আমরা জনসাধারণকে, বিশেষ করে ছাত্র সমাজকে উদার্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এসে রাজপথে আমাদের সাথে যোগদান করুন। বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে আমরা আন্দোলন করছি, বিএনপির ক্ষমতা যাওয়ার আন্দোলন এটি নয়। আমরা সবসময় জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেতে চাই। আমরা ভোট কারচুপির মধ্যে কোনোদিন বিএনপি ক্ষমতায় যায় নাই, আগামী দিনেও আশা করি না। ইতিমধ্যেই জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সারা বাংলাদেশে টেকটান থেকে তেঁতুলিয়া পর্যন্ত দুর্বার গণ আন্দোলন গড়ে উঠেছে। আমাদের নেতৃবৃন্দকে জেলে রেখে তারা এই নির্বাচনটি করেছে। আমার মতো 80 বছরের মুক্তিযোদ্ধাকে তাকেও জেলে রেখেছে সেই দিন। জেলে কোনো ডিভিশন পর্যন্ত দেয়নি, কোর্ট নির্দেশ দিয়েছিল ডিভিশন দেওয়ার, জেল কর্তৃপক্ষ ডিভিশন দেয়নি, আমাকে হাসপাতালে রেখেছে। এখানে
মুন্না মজনু আরো অনেক ছাত্র যুবনেতারা দুঃসহ সময় কাটিয়েছে বাংলাদেশের বিভিন্ন কারাগারে। এর আগেও আন্দোলন সংগ্রাম আমি দেখেছি, এম কে আনোয়ার, মওদুদ আহমেদ, ভাইসা রফিকুল ইসলাম মিয়া, তাদের সাথে জেল কেটেছিলাম, তারা বয়স্ক, আমার বয়স তাদের চেয়ে কম ছিল। এই যে জেলে যে গাড়িটা নিয়ে আসতো আমাদের বহন করে, সেখানে একটা চেয়ার পর্যন্ত ছিল না, ফ্লোরের মাধ্যমে বসতে হতো। এম কে আনোয়ারের পা খুলে গিয়েছিল, তিনি এই ঢাকা জেলারই জেলা প্রশাসক ছিলেন 40-50 60 বছর আগে।